চলুন যে ঘটনাটা আমি শোনাবো এবং মন দিয়ে শুনবেন। বাচ্চারা আমি কথা বলতে পারো না, বলছি কথা বলতে পারো না, আমি চলে যাব কিন্তু এই মনা মুখে হাত দিয়ে বসে যাও, মুখে হাত দাও, একটা যদি কথা আগে চলে যাও। কষ্ট করে গজল গাইছি আমি। এই গ্রামের মসজিদ বন্ধ ছিল লকডাউন লকডাউনে একদিনও নয়, হ্যাঁ হ্যাঁ, পাঁচ ছ জন করে আমাদের নিউ টাউন পুরো কলকাতা সাইডে, ভালো করে শোনো শোনো, পুরো কলকাতা সাইডে মসজিদ তিন মাস আমরা জুম্মার নামাজ পর্যন্ত পড়তে পারি। আমি এক জায়গায় কিছু গোটাগত লোক মিলিয়ে আমরা এক জায়গায় জুম্মার নামাজ করতাম, আমি পড়াতাম, কিন্তু মসজিদে আমাদের ঢোকার পারমিশন ছিল না। আমাদের আমার একটা বয়োজ্যেষ্ঠ দাদু আছে বা এখানে অনেক কিছু মুরব্বিগুলো আছে যারা নামাজ ছাড়া চলে না, তারা মসজিদ গুলো বন্ধ হয়ে যাওয়ার বাড়ি নামাজ পড়ে আর আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ তুমি আমাদের করোনা দাও, আল্লাহ তবে মসজিদ গুলোকে খুলে দাও, আল্লাহ মসজিদে নামাজ না পড়ে আল্লাহ হচ্ছে না। সারা জীবন পাঁচ অক্ত নামাজ মসজিদে পুরো অভ্যাস, বাড়িতে হয় খুব কান্না কাঁদে কাঁদে। আমার কাছে কথা হলো আমাদের এইদিকে তিন মাস বা দু মাস বা এক মাস বলিস, এক মাস মসজিদ বন্ধ হয়ে নামাজিরা কত কান্নাকাটি করেছে, আল্লাহ তুমি আমাদের মসজিদ গুনোকে খুলে দাও। কিন্তু আমি যে গজলটা আপনাদের শোনাবো এই গজলটা হলো তুরস্ক একটা দেশ, ভালো করে শুনুন। ওই তুরস্কের বুকে একটাই বড় মসজিদ, যে মসজিদটার নাম হলো আয়া সুফিয়া মসজিদ। এই মসজিদটা 86 বছর ধরে বন্ধ, মসজিদ খোলা হয় না 86 বছর। জানেন মসজিদের মধ্যে কি হয়? মসজিদের মধ্যে প্রত্যেকটা জানালা প্রত্যেকটা দরওয়াজার কাছে একটা করে দেবদেবীর মূর্তি রাখা হয়েছে, ঠাকুর রেখে দেওয়া হয়েছে মসজিদের মধ্যে। যারা দেশ বিদেশ থেকে ওই মসজিদে, যারা দেশ বিদেশ থেকে ওই তুরস্কে ঘুরতে যায়, তারা টিকিট কেটে ওই মসজিদের মধ্যে ওই মূর্তিগুলোকে দেখতে যায়। আহারে মসজিদ আর খোলা হয় না। যারা এখান থেকে সেখান থেকে যায় ওই তুরস্কের বুকে গিয়ে মসজিদ গুলো, মসজিদের মধ্যে ঠাকুর গুলো আছে, টিকিট কেটে ওই ঠাকুর গুলোকে দেখতে যায়। এখন সেই তুরস্কের যিনি প্রধানমন্ত্রী, আল্লাহ তাকে মুসলিম করে দুনিয়াতে পাঠিয়েছে, মুসলিম করে রাজত্ব দিয়েছে, সেখানকার প্রধানমন্ত্রী এখন মুসলিম, এবং সেই ব্যক্তিটি সেই মানুষটি সর্বপ্রথম দায়িত্বে এসে প্রধানমন্ত্রী হয়ে তিনি অ্যানাউন্স করে দিল যে আমার সর্বপ্রথম কাজ হলো মসজিদ থেকে মূর্তিগুলোকে বার করে দিয়ে আয়া সুফিয়া মসজিদের মধ্যে পুনরায় নতুন করে জুম্মার নামাজকে শুরু করে দেওয়া, পুনরায় আমার নামাজ পড়া। তাই করলো, তিনি অ্যানাউন্স করে দিল মূর্তিগুলোকে বার করে দাও, মূর্তিগুলোকে বার করে দেওয়া হলো, এবং পুনরায় যখন জানলা দরজাগুলোকে 86 বছর পর খোলা হলো, আল্লাহর আসমান থেকে একটা সোনালি রৌদ্রের ছটা যখন জানলা দরজার মধ্যে থেকে মসজিদের মধ্যে প্রবেশ করলো, 86 বছর পর ওই মসজিদের মধ্যে একেবারে যেন নূরের আলোয় আলোকিত হয়ে গেল। গজরে বলুন না সুবহানাল্লাহ। আহারে ওই তুরস্কবাসী, আজকের ওই তুরস্কের মানুষগুলো যারা 86 বছর ধরে মসজিদ মুখ হতে পারেনি, তারা আজকের সর্বপ্রথম মসজিদে যাবে তারা নামাজ পড়ার জন্য। কত আনন্দ তাদের মনে, তাদের মনে কত ঈদ হয়। এবার আমি আপনাদের ছন্দের মাধ্যমে শোনাচ্ছি অল্প একটুখানি গজল, ছন্দের মাধ্যমে বুঝিয়ে দেব যে নামাজ যারা পড়ে, নামাজ যদি মসজিদ গুলো বন্ধ হয়ে যায় কি ক্ষতি হবে। আমি আপনাদের ছন্দের মাধ্যমে শোনাচ্ছি, খুব খুব দিল থেকে অন্তর থেকে মন আকর্ষণ করবেন, শোনার চেষ্টা করবেন। কবি লিখছে, আয়া সুফিয়া রই মিনারে আবা, ধ্বনিত হলো সেই আজানের সুর, দীর্ঘ রাতের শেষে নজর ভাত, মেঘের আড়াল থেকে হাসির, মেঘের আড়াল থেকে হাসির। চারিদিকে
চলে গেল মিনারে দাঁড়িয়ে কি জন্য মসজিদ থেকে আজানের শব্দটা ভেসে আসবে হঠাৎ করে মুয়াজ্জিন সাহেবকে মা বলে মা বলতে যাক আমার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে আর যখন আমরা তো উঠতে পারি না কখনো কখনো
আমার তো অনুষ্ঠান থেকে বাড়ি যেতে যেতে ধরে না রাত 3টেও বাজে পরের দিন 2টেও বাজে 3টেও বাজে 4টেও বাজে যেদিন আজান কাছাকাছি হয়ে যায় নামাজ পড়ে শুই আর যেদিন 2টো 2:30 3টা হয়ে যায় তখন আমার থাকলো আর ঘুম ভাঙে না নামাজ পড়া হয় না সকালে উঠে কাজা পড়তে হয় জোরে সময় কাজা পড়তে হয় কিন্তু এই যে মুরব্বিগুলো এরা তো নামাজ আল্লাহর ইচ্ছা কাজা নেই ওনাদের অ্যালার্ম লাগে না কিছু লাগে না মুয়াজ্জিন আজান হাঁকলে তাদের কান পর্যন্ত পৌঁছে পৌঁছে যায় কি আল্লাহ আল্লাহ হ্যাঁ ওই পুরো মানুষগুলো ঠান্ডার মধ্যে ওজু করে তারা সবার আগে মসজিদে চলে যায় মুয়াজ্জিন সাহেব তখন আজান হাঁকিনি তখন সবার আগে ওজু করে নিল ঠান্ডায় নামাজ পড়তে যাবে মুয়াজ্জিন সাহেব আজান হাঁকছে মসজিদ থেকে মিনার থেকে শোনা যাচ্ছে ঘুম থেকে আওয়াজ শেষ কথা চলো চলো চলো।